বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই তো চলে আসছি প্রতিদিনের মতো আমার জীবনের অধ্যায় নিয়ে, তো সবাই দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো আমি সকালে মানে চা দিয়ে ভিডিওটা শুরু করেছি, তো রং চা করে নিয়েছিলাম যেহেতু অনেক ঠান্ডা, আর যেহেতু আমারও ঠান্ডা লেগে গেছে, তো এ তো আদা চা করে নিয়েছি। আর এ তো হিটারের সামনে বসে বসে চা খাচ্ছিলাম, প্রচুর ঠান্ডা। আর ওই যে দেখেন, দেখালাম মুস্কান হিটারের ভিতরে আবার কী যেন ফেলেছে, তো ফেলতেই থাকে। আমি কিন্তু পরিষ্কার করি, কিন্তু মানে ফেলে দেয় ছোটো বাচ্চা মানুষ। তো চলেন আপনাদেরকে দেখাই যে দেখেন আমার রান্নাঘরের কী অবস্থা। আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ। তো ওই দিন আমাদের বাসায় গেস্ট আসছিলো, তো আমি তো রান্না করতে পারবো না, তো আমাদের এক কাকু রান্না করেছে, যে প্রবাসীর হাতে রান্না। মাশাআল্লাহ, প্রবাসীরা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। হ্যাঁ, তো একদম গরুর মাংস, তারপরে ডাল, তারপরে যে ইলিশ মাছ ভাজি, ডিম ফ্রাই করেছিল, তারপরে ঝাল মুরগির মাংস রান্না করেছিল, আর করেছিল চিংড়ি মাছ। তো আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম, আর এই অবস্থায় আসলে রান্না করতে পারতাম না। তো একটু দেখছেন আমি আস্তে আস্তে সব পরিষ্কারও করছিলাম। তো কাকু মাশাল অনেক ভালো রান্না করেছিল, তো সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো চিংড়ি মাছটা তো ওই সময় মানে খাওয়া দাওয়া হয়েছিল না, তো অসুস্থ শরীর নিয়েও তারপর মানে সব কিছু পরিষ্কার করছিলাম, নোংরা হয়েছিল সব কিছুই। তো এই যে দেখেন মানে খাওয়া দাওয়ার পরে মুস্কান অনেক কান্না করছিল, আসলে অসুস্থ শরীরে ওর মনে ভালোই লাগছিল না। তো ওর বাবা বলল চলো বাইরে যাই, তো শরীর তো তারপরও মানে ওর বাবা বললো চলো বাইরে যাই, যেহেতু ও কান্না করছে বাইরে গেলে হয়তো ভালো থাকবে। তো এই তো দেখেন বাইরে এসে দেখি অবস্থা। তো আমাদের বাসার সামনে না এমন ছিল না ওয়েদার, তো আমরা যত মানে এদিকে আসছিলাম তত দেখলাম যে এরকম মানে কুয়াশা মেঘ। তো আভা শহরে কিন্তু এরকম আবহাওয়া গরমকালেও থাকে, তো যারা আমার ভিডিও দেখবেন সামনে হয়তো দেখতে পাবেন। তো এই তো মানে আস্তে আস্তে ওয়েদার খারাপের দিকে যাচ্ছিলো। তো আমার কিন্তু ভালো লাগে এরকম আবহাওয়া, কিন্তু মানে সামনে অবস্থা বেশি খারাপ ছিল, যেটা আমরা বুঝতে পারিনি যে অতটাও খারাপ থাকবে। তো সবাই দেখতে থাকেন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা লাইক অবশ্যই দিবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু। আর আপনাদের ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্ট বক্সে এসে করে যাবেন, আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে, তাদেরকে মন থেকে ধন্যবাদ। তো এই যে দেখেন কী অবস্থা। তো রিয়াদের বাবা কাজে যাচ্ছিলো একটু দূরে, ওর কাজ ক্ষেত্রে, তো মুস্কান বিরক্ত করে, আবার আমরা সবাই অসুস্থ। তো বললো চলো যাই, গেলে বাইরে গেলে বের হলে ভালো লাগবে, তো এই জন্যে বের হওয়া। তো আমরা যে জায়গায় যাচ্ছি এখান থেকে এক ঘন্টার দূরত্ব, তো ওই জায়গায় না এত মানে ঠান্ডা থাকে না, এই জন্য বললো যে চলো এদিকে মোটামুটি ওয়েদার ভালো, কিন্তু মানে যাওয়াটাই আমাদের জন্য কঠিন হয়ে গেছিলো। ওই যে দেখেন ক্যামেরায় তো মানে মোটামুটি ক্লিয়ার দেখা যায়, বাট সামনে কিছুই দেখা যাচ্ছিলো না। তো এই সময় এসে একটু ভয় করছিলো, আর যেহেতু রিয়াদের বাবাই শহরে লোকাল, ও রাস্তা চিনে, তো মানে কি বলবো, না এক প্রকার না দেখে গাড়ি চালিয়েছে। তো সামনে দেখতে পাবেন সামনে অবস্থা বেশি খারাপ ছিল, তো সামনের গাড়ির মানে ইন্ডিকেটর ফলো করে যাচ্ছিলো ওর বাবা, সবাই মানে এইভাবে যাচ্ছিল। তো আমার কিন্তু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সবাই কষ্ট করে শুনে নেবেন, আর ভুল ত্রুটি হলে, কথা বলতে ভুল হলে ক্ষমা করে দেবেন, কথা বলতে ভুল হয় অনেক। তো এই যে দেখেন সামনে অবস্থা মানে আস্তে আস্তে খারাপ, আর এই সময় একটু ভয় করছিল, যদি অভ্যাস তো আজ 7-8 বছর এই ওয়েদারের ভিতর দিয়ে আমাদের জীবন যাচ্ছে, তো ভালো লাগে। কিন্তু ওই যে অতিরিক্ত মানে যখন অন্ধকার হয়ে গেছিলো, অন্ধকারই বলা যায়, কিছুই দেখা যায় না, আর ক্যামেরায় না কিছুটা ক্লিয়ার আসছিলো। আমার ইয়াদ বারবার বলছিল আমার ছেলে যে আমার ক্যামেরায় তো একটু দেখা যায়, তো বাবা বলছিল আপু তুমি ক্যামেরা দেখে গাড়ি চালাও তাহলে তুমি দেখতে পাবা। তো তো সামনের মানে গাড়িগুলোকে ফলো করে পিছনে যে ইন্ডিকেটর মানে জ্বলছিল সেটা দেখে দেখে যাচ্ছিলো। তো অনেকটা পথ এইভাবেই গেছি আমরা। তো এই যে দেখেন কিছুই দেখা যায় না, এই সময় কিন্তু একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না, ক্যামেরায় কিছুটা বোঝা যায় কিন্তু সামনে সামনে দেখা যাচ্ছিল না।
তো ওয়েদার দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা। তো আমরা ঠান্ডার সময় বের হয়েছি, অনেকে বলতে পারেন যে অসুস্থ অবস্থায় কেন বের হয়েছে, গাড়ির ভিতরে ঠান্ডা থাকে না, যেহেতু গ্লাস দেওয়া থাকে, হিটার থাকে। তো আস্তে আস্তে মানে ক্লিয়ার হচ্ছিল আবহাওয়া, আবার এমন হচ্ছিল, তো কিছুটা পথ এইভাবে যেতে হয়েছে। আর ব্যাক করব সে অবস্থা ছিল না, তো মানে আল্লাহর নাম নিয়ে এভাবেই গেছি আমরা। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি। সৌদি আরবের আভা সিটি সম্পর্কে যারা সৌদি আরবে আছে সবাই জানে, আভাকে ঠান্ডা শহর বলা হয়, টুরিস্ট জায়গা বলা হয়, এখানে কিন্তু পর্যটকরা আসে ঘুরতে। যারা জানে আভা শহর সম্পর্কে একটু হলেও ধারণা আছে তারা কিন্তু মিস করে না। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলোয় ঝলমল করছে শহর। মাত্র কিছুদূর মানে কিছুদূরের ব্যবধানে দেখেন এক ঘন্টার রাস্তা, ওয়েদারের কতটা পার্থক্য আমি জানি না। আমাদের আভাতে কী আছে, একটু বৃষ্টি হলে কুয়াশা নেমে আসে যে কোনো সময়, আর এই তো মাশাআল্লাহ আসলে ঠান্ডার সময় এইরকম রোদ দেখে এত ভালো লাগছিল আমাদের। আর ওয়েদার বাবার জন্য নিয়ে আসছিল যে এদিকে ওয়েদার ঠান্ডা কিন্তু অতটাও ঠান্ডা না, রোদ ছিল অনেক। আর এই যে মুস্কানের অবস্থা দেখেন, ও কান্নাকাটি করছিল, আমি এইভাবে নিয়ে চলে আসছি কারণ ওকে আমি রেডিও করতে পারিনি ঠিক মতো, অনেক কান্না করেছে বাসায়, আর এই জন্যই ওর জন্যই আরও বের হওয়া। তো এই তো এই জায়গাটার নাম কিন্তু মদিনাশকারী, যারা আবা খামিজে থাকে তারা জানে। তো আমরা আসছি এক মামার গ্যারেজে, তো মামা বাবা আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। তো মানে খেতে একটু ভালো ছিল না, তো এই যে কি যেন থাকে জানি না, এটা অ্যারাবিয়ান একটা খাবার, ওদের পছন্দ, আমরা বাঙালিরা খেতে পারবো না। তারপর খাবারকে খারাপ বলা ঠিক না, সবই আল্লাহর নিয়ামত। তো আমি খেতে পাচ্ছিলাম না, দেখে মামা আবার হচ্ছে এখানে বাঙালি রেস্টুরেন্ট থেকে মানে পুরি অর্ডার করেছিল। তো মামার মানে গ্যারেজেই ছিলাম বেশ কিছুক্ষণ, রিয়াদের বাবা কথা বলছিল আর গ্যারেজে কেউ ছিল না, তো আমরা বসেছিলাম এখানে। আর এ তো পুরি নিয়ে আসছে, তারপরে পেঁয়াজও, পেঁয়াজও খাবো না আমি বলেছিলাম, তাও দুই পিস দিয়ে গেছে গাড়িতে। আর ছিল আলুর চপ, আর পুরি দিয়ে খাওয়ার জন্য ছিল হচ্ছে মাংসের ঝোল, তারপরে সালাদ, ওইগুলো দেখানো হয়নি। এই তো আল্লাহর নিয়ামত খাচ্ছি। তো এই তো মানে পেঁয়াজগুলো মোটামুটি ভালোই ছিল, আমি খাবো না বলে আবার খেয়েছিলাম। আর আমাদের বাঙালি আমাদের তো এগুলো অনেক পছন্দ, আর প্রবাসে তো অনেক মিস করি, তো এখানে আসলে আমরা খাই এটা। এটা মানে এক মুরব্বি বানায়, অনেক ভালো করে বানাই। তো এই তো আলুর চপটা, তো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে তো চলে যাচ্ছি আবার আভাতে, ঠান্ডা শহরে আবার। তো ঠান্ডা হোক গরম হোক নিজের জায়গায় যেতেই হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। তো এই তো চলে যাচ্ছি আমরা। তো এদিকে ওয়েদার ভালোই ছিল, ভালোই লেগেছে। আর এই তো বাসায় এসে আমার ইচ্ছা করছিল যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, তো চিংড়ি মাছের ভর্তা করে নিয়েছি। দুপুরে তো মাংস মাছ খেয়ে মানে ইচ্ছাই করছিল না, জ্বরের মুখ। তো এই তো চিংড়ি মাছ মানে কাঁচা মরিচ তারপরে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, দুইটা শুকনো মরিচও ভেজেছিলাম। আর আমি কাঁচা মরিচেরই ভর্তা করেছি, আমার ইচ্ছা করছিল শুকনো মরিচের ভর্তা করে নিয়ে, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে ভয়ে, অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছিলাম। আর তো দুইটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি, দিয়ে তো এখন বেটে নিব। তো শরীরটা ভালো না কিন্তু খেতেও ইচ্ছা করছিল, তো নিজেকেই বানাতে হয়েছে এখানে, তো আর আমাকে কেউ করে দেবে না, কেউ নাই। আমি তো মানে ডেলি লাইফ না সরি ব্লগিং ভিডিও মানে এরকম, এইভাবেই আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, আমার সৌদি আরবের জীবনযাপন। তো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন, ভালো না লাগলে ইগনোর করে যাবেন, সবসময় তো বলি। তার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। তো এই তো ভর্তার কালার, যেহেতু কাঁচামরিচের ভর্তা এরকম কালার আসছে, বাট খেতে অনেক ভালো ছিল, অনেক ঝাল ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন পাটাই পিসা ভর্তা, অনেক স্বাদ তাই না, ব্লেন্ডারের ভর্তা যতই ব্লেন্ডারে হোক মানে ভালো ব্লেন্ডার হোক, পাটাই বাটার মতো ভর্তা আর মজা হয় না। তো দেখেন এইটুক ভাতের জন্য আমি ভর্তা পেটেছি, আমি এইটুক ভাত খেয়ে মানে রাত্রে শুয়ে পড়েছিলাম, আর আলহামদুলিল্লাহ তো আল্লাহর নিয়ামত খাচ্ছি, অনেক ভালো হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভাত খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।